Hello Bundhura, Assalamu Alaikum and welcome back to my channel and page Bindas Results. Eid Mubarak Shabaike. Shabar Eid Kemon Gelo. Amader to eibar khubi mojar gelo. Shei chotto ekta vlog tomader sathe ajke share korte chole ashlam. এইবারের ঈদে কাজ কাম নিয়ে আমরা এত ব্যস্ত ছিলাম তবু আমরা অলওয়েজ মেক শিওর করি যে ঈদে এখানে আমরা ছুটি নেই এবং বাচ্চাদের স্কুল থেকে যেন আমরা ছুটি নেই সব সময় আমরা ছুটি নেই ঈদে ঈদে যেন বাচ্চারা জানে যে এটা আমাদের ঈদের দিন ঈদের দিন যাই কিছু হোক আমরা ছুটি নিব সো স্পেশাল এমন কোনো প্ল্যান ছিল না বাট হঠাৎ করে আগের দিন রাত থেকে একটু একটু করে প্ল্যান করতে করতে দেখা গেল যে এইবার ঈদটা সেই ছোটবেলার মতো যে নামাজ পড়ে আসার পরে আমরা এর বাসায় ওর বাসায় সেমাই খেতে যাই বান্ধবীদের বাসায় সেমাই খেতে যেতাম ঠিক সেই রকম এইবার পালন হলো ওই রকম এখানে পালন করা একটু অসুবিধা কারণ এক একজনের বাসা দেখা যায় যে আধা ঘন্টা দূরে এক ঘন্টা দূরে বা দেড় ঘন্টা দূরে যার কারণে রাস্তায় এত বেশি টাইম চলে যায় এই জন্য এরকমটা করা হয় না বেশিরভাগ ঈদেই করা হয় যে একজনের বাসায় সবাই মিলে রান্না করে নিয়ে যাওয়া হয় বা কেউ দাওয়াত দেয় সেখানেই বসে আড্ডা টাড্ডা হয় ঈদের সেলিব্রেশন হয় বাট এবার একটু ভিন্ন রকম হলো বাট এটা আমাদের খুবই পছন্দ হয়েছে খুব মজাই হলো সকালবেলা একজনের বাসায় নাস্তা খেলাম রাতে দুপুরবেলা একজনের বাসায় লাঞ্চ রাতে আবার আমাদের বাসায় সো এরকম করে ঈদটা ভালোই গেল রাতের দিন রান্নাবান্না শেষ করে মনে হলো যে মেহেন্দি না দিলে তো ঈদ মনেই হয় না সো মেহেন্দি নিয়ে আসছিলাম এই কোনটা সিলভার কালারের যে কোনটা দেখছো এটা ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে এসছি আর এই যে প্লাস্টিকের বটলটা দেখছো এইটা হলো হেনা বা মেহেন্দি অ্যাপ্লিকেটার এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবা যদি কেউ লিঙ্ক চাও আমাকে বলতে পারো আমি লিঙ্ক দিতে পারি এইটা দিয়ে যেটা হয় যে তুমি এই কোন থেকে এই প্লাস্টিকের মধ্যে এইটা নিয়ে নিবা নিয়ে উপরে যে এইটার একটা চিকন একটা নব আছে এই নবগুলো কিন্তু বিভিন্ন সাইজের পাওয়া যায় মানে তোমরা একদম ফাইন থিন চিকন চাও নাকি একটু মোটা চাও নাকি মিডিয়াম চাও সো আমি একদম ফাইনটা নিয়েছিলাম যেন চিকন চিকন করে মেহেন্দি দেওয়া যায় সো এইটা দিয়ে দিতে খুবই ইজি আবার এইটা দিয়ে সুন্দর চিকন চিকন হয় আর হাত দিয়ে এইটা ধরতে খুবই সুবিধা হয় যার কারণে লাস্ট মানে আমি মনে হয় 8-10 বছর ধরে ওইটা দিয়ে আমি মেহেন্দি দেই সো এইখানে যেটা করছি মাঝখানে আমি একটা বড় গোল করব তো ওই অ্যাপ্লিকেটারটা দিয়ে যেহেতু এটা চিকন ফাইন একটা ইয়া হয় ওটা দিয়ে করতে অনেক সময় লাগবে তাই আমি কোনটা দিয়েই করে নিলাম এখন আমি এই অ্যাপ্লিকেটারটা দিয়ে ডিজাইন করব তোমাদের ডিজাইনের ছবি আমার এই পোস্টের কমেন্টে দিতে পারো ইনবক্সে দিতে পারো আমি দেখতে চাই তোমাদের কার কেমন মেহেন্দি দিয়েছিলা আমার খুবই ভালো লাগে দেখতে মেহেন্দি ডিজাইন দেখতে আগে ছোটবেলায় আমি অনেকক্ষণ ধরে ধরো সারা রাত ধরে এই মেহেন্দি লাগাতাম বাট এখন তো আর সেই ছোট মানুষ নাই এখন যেহেতু মায়ের রোল পালন করতে হয় তাই জন্যে এখন রান্না বাড়ি মেহমানদারি সব কিছু করার পরে যদি একটু সময় থাকে তখন এই মেহেন্দি নিয়ে বসা হয় বাট প্রত্যেকবারই কিন্তু আমরা একটা চান্দরাত পার্টি করি এইবার কেন যেন হলো না এক একজন এক এক দিকে বা কাজ নিয়ে ব্যস্ত তাই এবার হয়নি বাট আমি বাসায় একাই মেহেন্দি দিলাম তারপরে এই তো কালকে ইনশাল্লাহ আমাদের ঈদ তো তোমাদের রোজা বা চান্দরাতের কীরকম প্রিপারেশন যাচ্ছে মেহেন্দি টেন্দি দেওয়া শেষ সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে সবাই নতুন কাপড় টাপড় পরে মসজিদের দিকে আমরা রওনা দিলাম আমাদের এইখানের যেই মসজিদটাতে আমরা নামাজ পড়ি মসজিদটা একটু ছোট এখানে এত মানুষ হয় না তার যার কারণে ওরা অলওয়েজ সামারে যেটা করে একটা পার্কে করে আর না তো কোনো একটা হল ভাড়া নেয় সো এবার একটা হল ভাড়া নিয়েছে সেইটাতে সবার একসাথে জামাত হবে সো চলো আমার সাথে মসজিদে তাহলে আমরা এখন ঈদের নামাজ পড়তে যাই এইটা হলো আমাদের সেই হল যেখানে আমাদের নামাজ হচ্ছে এখানে খুব বেশি একটা ভিডিও নেওয়া নিষেধ তাই আমি একটা হালকা ছোট্ট একটা ভিডিও নিয়েছি জামাত শুরু হওয়ার ঠিক আগ দিয়ে এই ভিডিওটা নেওয়া
তারপরে আমরা এইখানে নামাজ টামাজ শেষ করে যেটা করব, আমাদের একটা বন্ধু ববি, সে আমাদেরকে ওর বাসায় ব্রেকফাস্টে দাওয়াত দিল সবাইকে মসজিদ থেকে। তো আমরা সবাই মসজিদ থেকে ওর বাসায় যে ব্রেকফাস্ট করলাম, একদম খুবই মজা, সবাই মিলে পরোটা টরোটা ভাজলাম, হাহা হিহি, সবাই নতুন নতুন জামা পরা, ঈদের যে আনন্দ, ফ্যামিলি ট্যামিলি সবাই সহ, এটাই তো মজা। তো অনেক কিছু রান্না করেছিল, কাবাব, পরোটা, দুই রকমের সেমাই, হালিম, রসগোল্লা, দই, অনেক কিছু। এইগুলো খেয়েতে তারপরে আমরা আরেক বন্ধুর বাড়ি, সেটা হলো রিশতা, ওর বাসায় আমরা চলে আসলাম। ওর বাসায় আমরা দুপুরে এসে দেখি এলাহি কাণ্ড, এগুলো সব ছিল অ্যাপিটাইজারে। আমরা প্রথমে ভেবেছি হয়তো এটাই লাঞ্চ, কিন্তু আসলে এইটা লাঞ্চ না, এইগুলো সব অ্যাপিটাইজার। চটপটি, দুই রকমের সেমাই, ক্যাশিউ নাট স্যালাড, অনেক কিছু। এত কিছু খাওয়ার পরে আমরা যখন প্রায় একদম অজ্ঞান অবস্থা, তখন রিশতা আমাদেরকে জানালো যে লাঞ্চে আরও অনেক কিছু খাওয়ার আছে। সে গরুর মাংস রান্না করেছে, মুরগির রোস্ট রান্না করেছে, খিচুড়ি করবে, আরও একটা সবজি। আমরা তো একদম তখন অলরেডি খেতে খেতে টায়ার্ড, বাট ঈদের দিনে তো এটাই মজা, তাই না, যে খালি খাওয়া আড্ডা এইসব চলবে। তো এই হলো গরুর গোশ, খিচুড়ি, মুরগির রোস্ট, চুনা কাবাব, চুনা কাবাবটা খুবই মজা হয়েছিল। সো এইগুলো আমরা আবার একটু একটু করে সবাই খেলাম। খেতে তখন আমরা একদম টায়ার্ড, যেটা হয় যে ঈদে এর বাসা ওর বাসা ঘোরার পরে এমন টায়ার্ড লাগে, একদম সেরকম ফিলিংটাই হচ্ছিল। তারপরে এই তো বাসায় চলে আসলাম, বাসায় এসে দেখি যে আমার বাসায় বাইরে এত সুন্দর ওয়েদার, এত মিষ্টি হালকা বাতাস। সো আমি আবার যেহেতু জামা টামা পরাই ছিল, আমার গাছেও অনেক ফুল টুল ধরেছিল, তো আমি ভাবলাম যে একটু ছবি তুলি, একটু ভিডিও নেই। তারপরে তো আমিও হালকা পাতলা রান্না করেছিলাম এবং যতজনের বাসায় গেলাম সবাইকে রাতে আবার আমার বাসায় ইনভাইট করেছিলাম। সো এই ছিল আমার আয়োজন। আমার আয়োজন খুবই সিম্পল ছিল, কারণ আমি জানি যে আমি সারাদিন বাইরে ঘুরবো। সো আমার আয়োজন এবার ঈদের খুবই সিম্পল ছিল, হালকা পাতলা এইসবই খাওয়া। তো এই তো ছিল আমাদের রোজার ঈদের আনন্দ। তোমাদের ঈদ কেমন গেল অবশ্যই জানাইও। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে।